নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে শনিবার, কিন্তু এটা আমার গতকালের ভিডিও। এডিট করার সময় পাচ্ছিলাম না, তাই আজকে এডিট করে ছাড়লাম। সকাল সকাল দুপুরের লাঞ্চ তৈরি হয়ে গেছে, কারণ ও অফিসে যাবে 9টার সময়, আর তার আগেই আমাকে খাবার বানাতে হয়। আজ বেশি কিছু রান্না করিনি, ও একটু কুঁদরির তরকারি আর একটুখানি আমড়ার চাটনি, আর বেশি কিছু না, একটু আলু উচ্ছে দিয়ে দিয়েছি। আর সকাল সকাল তো অফিসেও যে লাঞ্চ নিয়ে যায় না, ও মাছ মাংস মতলব ভেজ নিয়ে যায়, নন ভেজ নিয়ে যায় না। আর এদিকে একটু তাড়াতাড়ি ব্রেড গরম করে নিচ্ছি, যেহেতু শুক্রবার বাবু স্কুলে যাবে। বাবুর আবার 1:30 থেকে 4:30 ক্লাস, যদিও ঘর থেকে খেয়ে যায় তবুও আমাকে ওকে নাস্তা বানিয়ে দিতে হয়। ভাবছিলাম আজকে কী করবো কী করবো, তাই ওর বাবাকে বলছিলাম যাও তুমি একটু দোকান থেকে ব্রেড নিয়ে আসো, একটু ওকে ব্রেড আর কিষাণ জাম দিয়ে বানিয়ে দেবো। আজকে আর রুটি তরকারি বানাবো না, একেই দিয়ে দেবো। তাই ব্রেডগুলোকে একটু হালকা করে তাওয়াতে গরম করে নিয়েছি, আর ওর ভিতরে একটু জ্যাম দিয়ে ওকে ভাজি দিয়ে দেবো। আর ব্রেডগুলো নিয়ে কী করেছি, আমি সাইড থেকে একটু হালকা হালকা করে কেটে নিয়েছি। কী হয় না, সাইডগুলো নিয়ে একটু যে কালো কালোগুলো থাকে সাইডে, ও আবার খেতে চায় না, ওইগুলো একটু কাঁচিয়ে করে কেটে দিচ্ছি। নাহলে ও আবার টিফিন বক্স খালি করে আনবে না, পুরো একদম টিফিন যেমন দেবো তেমনই নিয়ে চলে আসবে। এগুলো একটু ভালো করে দিলে কী হয়, ও খেয়ে নেয়। আবার ওমার মেয়ে আবার কী করছে, তা নিয়ে ওগুলোকে আবার লাড়ালাড়ি করছে। জানেন ওদের দিকে আবার কি হয়, স্কুলে নানা রকমের খাবার বানিয়ে নিয়ে যায়। স্কুল থেকে মানে বলা আছে যে কোনো খাবার বানিয়ে দিলেই হবে, কিন্তু বাচ্চারা অনেকে অনেক রকম নিয়ে যায়। তো আমিও মাঝে মাঝে একটু উলট পালট করে খাবার বানিয়ে দিই, একদিন একই রকমভাবে করি না, কারণ এতে কি হয় বাচ্চা খেতে চায় না। তাই মাঝে মাঝে একটু ভিন্ন ভিন্ন রকমের খাবার বানিয়ে দিই, কোনো দিনও রুটি সবজি বানিয়ে দিই, ম্যাগি বানিয়ে দিই, পাস্তা, যেদিন যেমন একটু একটু করে নানা রকমের খাবার দিই। আর ম্যাগি দিলে তো বলতেই নেই, ও সেদিন খতম করে নিয়ে চলে আসবে। আর যদি রুটি সবজি দিন, সেদিন তো মানে অর্ধেক টিফিন থাকবে ভরা হয়ে, ও খেতেই চাই না। দেখুন ব্রেডগুলোকে ঠিক আমি এভাবে কেটে নিয়েছি, আর একটু জ্যাম দিয়ে ও টিফিন বক্সে প্যাক করে দিয়েছি, আর মেয়েকে রেডি করে নিয়েছি। মেয়েকে বলছি তাড়াতাড়ি কর, আর স্কুলে যেতে হবে ওর 1টা থেকে। আমি বেরিয়ে যাই এখান থেকে 1:30 থেকে ক্লাস, কিন্তু আমি 1টা থেকে বেরিয়ে যাই, একটু হেঁটে হেঁটে ওকে নিয়ে যাই। আর বাচ্চা তো হেঁটে হেঁটে বেশি দূরেও না, তো আধা ঘন্টা ওকে এদিক ওদিক করতে করতে নিয়ে যেতে আধা ঘন্টা টাইম লেগেই যায় আমার। ওকে বললাম দাঁড়া একটু, তোকে ছোট্ট করে চাঁদু মামার টুকু পরিয়ে দিই, তোকে তাহলে দেখতে সুন্দর লাগবে। ও তো চুপ করে বসে আছে, ও আবার বলবে মা মা আমাকে একটু লিপস্টিক করিয়ে দাও। আমি ওকে বলি না লিপস্টিক করতে হবে, স্কুলে ম্যাম বকবে। তো ওকে বুঝালেও বোঝে, এইটুকুন মানে আমার দিক থেকে ভালো যে একটু বুঝালে বোঝে। অনেক বাচ্চা কী হয় বুঝতে চায় না, আমার মেয়ে না একটু বুঝালেই বুঝে যাই। তাই যে পরিমাণ গরম পড়েছে না, আমি ওই জন্য ওর গলায় একটু পাউডারে লাগিয়ে দিচ্ছি। এতে কি হয়, গলাতে ঘ্যামাচিটা কম হয়। অবশ্য গলা ওর এখনও ঘ্যামাচি হয়নি, তবু একটু পাউডার ভালো করে লাগিয়ে দিচ্ছি, রোদে রোদে যাবে তো, ঘ্যামাচি বেরোনোর অনেক চান্স থাকে, তাই মাঝে মাঝে একটু পাউডার লাগিয়ে দিচ্ছি। আবহাওয়াটা দেখুন কি যে পরিমাণ রোদ আর গরম, অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মুম্বাই না এরকম সময় বৃষ্টি চলে আসে, কিন্তু এখনও পর্যন্ত দেখুন বৃষ্টি আসে না, এত গরম। আর মেয়ে দেখুন ছুটে ছুটে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানেন, ও ফুল তুলতে যাচ্ছে। যখনই স্কুলে যাবে ও ফুলগুলোকে তুলে তুলে নিয়ে যাবে, মানে গাছের ফুল তো মনে হয় ওই সেলস করে দেবে। প্রত্যেক দিন স্কুলে যাবে, প্রত্যেক দিন ফুল তুলে নিয়ে যাবে। গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে। মুম্বাইতে কিছুদিন আগে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, ওই গুজরাটের উপর দিয়ে একটু সে সাইক্লোন গিয়েছিল, তার জন্য 2-3 দিন একটু ঝড় বৃষ্টি হয়েছিল। তো একটু ঝড়ের জন্য বৃষ্টির জন্য কি হয়েছে না, গাছগুলো একটু প্রাণ ফিরে পেয়েছে। দেখুন গাছগুলো নাহলে শুকিয়ে যাচ্ছিল, এই দেখুন কানে গুঁজে নিয়েছে। প্রত্যেক দিন কানে গুঁজে ও ফুল স্কুলেতে যাবে, আর স্কুলে ঢুকার সময় আমাকে ফুলগুলো আবার দিয়ে দিতে বলো ঘর থেকে। আমি পিউ না, আমি যাবো বললাম তুমি না, আমি কালে যাবো, ভালো কিছু দেবো।
কেন ভালোবাসবো? সরে যাও, আমি বিভিন্ন মানি হবো। তুমি দুষ্টুমি করো, সরো। তোমাকে ভালোবাসি না, তুমি করছো। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি না, আমি তুমিকে ভালোবাসি। তুমি কেন দুষ্টুমি করছিলে না? ম্যাম তো বলবে তুমি দুষ্টুমি করছিলে, ম্যাম আমাকে বলেছে। কেন দুষ্টুমি করছিলে বলো? কেন তুমি কেন জল খাও না।